ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের প্রিয়তমা। এই দুই সিনেমাকে কেন্দ্র করে পর্দার আড়ালে এক অদৃশ্য লড়াই চলছে দুই তারকার মাঝে। যদিও ইশারা ইঙ্গিতে দুজনই বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তবে তা খুব বেশি স্থায়ী হয়নি। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকার মুখোমুখি হয়েছিলেন আফরান নিশু, যেখানে তাকে জিজ্ঞেস করা হয় প্রথম সিনেমায় অভিনয়ের পর শাকিবের পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পেয়েছেন কিনা। উত্তরে আফরান নিশু জানান, শাকিবের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাননি, তবে প্রিয়তমা সিনেমার প্রযোজক আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। শাকিবের সঙ্গে কোনো লড়াই মানতে নারাজ নিশু। তার ভাষ্য, আমি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না, আমার তো প্রথম সিনেমা এটি, ইন্ডাস্ট্রির সবাই স্বাগত জানাবে, এটুকুই কাম্য। বলা হয় বর্তমান সময়ে বাংলাদেশের সুপারস্টার একজনই, সেটা শাকিব খান। এ বিষয়ে একমত নন আফরান নিশু। আনন্দবাজারকে তিনি বলেন, আমার কাছে হুমায়ুন ফরিদি, গোলাম মোস্তফা, বুলবুল আহমেদরা হচ্ছেন বাংলাদেশের সুপারস্টার। নিশোর এমন মন্তব্যের পর শাকিব ভক্তদের প্রশ্ন, তাহলে কি ডালিউডের বর্তমান সময়ের শীর্ষ নায়ককে সুপারস্টার মনে করেন না আফরান নিশো? এই প্রশ্নের উত্তরেই মেতেছেন শাকিব নিশো ভক্তরা। কেউ বলছেন আফরান নিশো ঠিক বলেছেন, আবার কেউ বলছেন শাকিব খানই সুপারস্টার। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।